হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন আর একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন দেখো চলে এসেছি ছাদে, সকালবেলা জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, তো এগুলো তুলতে এসেছি। আর আজকে অনেক কাচাকুচি করব, ওর জন্য এগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়েছিলাম যে আবার যাতে আবার মেলে দিতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমার বাসি গাছ সেরে টেরে সব মেলে টেলে দিয়ে আবার দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আর এখন রান্নাঘরে ভাত বসিয়েও দিয়ে এসেছিলাম, তো এখন যাব এগুলো জামা কাপড় তুলে টুলে যাব আবার রান্নাঘরে। তো চলো বাদ বাকি রান্না টান্না কাজগুলো করে নেব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, দেখতে থাকো ভিডিও। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, হয়তো বাজার থেকে চলেও আসলো হয়তো এতক্ষণে। তো চলো কী কী মাছ টাছ এনেছে, কী কী সব এনেছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ছাদ থেকে জামাকাপড় নিয়ে আসলাম, আর চুলের দেখো কি অবস্থা লাগছে, তো শ্যাম্পু করব। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখে থাকো তারা তো জানোই যে আমি সোমবার আর বুধবার ছাড়া শ্যাম্পু করি না, কারণ অন্যান্য বার না আমার হয় না, এক এক আবার শায়নের জন্মবার থাকে, তোমাদের দাদা ভাই, তার মধ্যে তো অমাবস্যা পূর্ণিমা লেগেই থাকে। তো যাই হোক, ওই সোমবার বুধবার করে শ্যাম্পু করি, কিন্তু আজকে কিছু করার নেই, চুলটা খুবই নোংরা হয়েছে। আর যাব একটা জায়গায়, ওর জন্য শ্যাম্পুটা আজকে করে নেবো, তো ভাবছি কাচাকুচি করে নিয়ে শ্যাম্পুটা করে নেবো। তো চলো তারপরে যাবো রান্নাঘরে। তো চলো দেখো, এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, আর হচ্ছে এখানে আমি রান্না শুরু করে দিয়েছি, ভাতটা আগে করে নিয়েছিলাম, তোমাদের তো বললামই যে ছাদে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে পাশে দুধের বাটি আছে, তো দুধটা কালকের বাসি দুধ, তো এই দুধটা একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আবার দুধ দেবে তো আবার আলাদা বাটিতে জাল দিতে হবে। আসলে শাইনি এখন খুব সন্ধ্যেবেলা দুধ খাবে নিতে চায় না, দুধের জন্য একটু বেশি থাকে, সকালে জালটা দিয়ে রাখলাম, আর এখন এই সাইডে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর দুটো মাছ এনেছি, এটা তোমাদের পরে নয় একবারে রান্না করে দেখে দিচ্ছি। আর এখানে আমি এখন পটল পোড়াবো, তো যেহেতু দুটো মাছ এই জন্য তোমাদের দাদু ভাইকে বললাম যে তাহলে পটল পোড়াই, কারণ মাছ হলে আর অন্য কিছু আর খাবেও না, ফালতু ফালতু নষ্ট হবে। তো এখানে দেখো পটল পোড়াবো বলে পটলগুলো নিচ্ছি, বেছে বেছে যে যেগুলো মোটামোটা বড় বড় আছে সেই পটলগুলো। এখানে দেখো শাইন পড়ে টরে চলে এসছে, তো তারপরে এখানে এই দেখো এখন এই পটলগুলো দেখি করছে যে দেখ পটলগুলো কি বড়, মোটা একটা মোটা পটল ছিল তাই ওকে দেখাচ্ছিলাম। তো দেখতে থাকো ভিডিও। তো রান্নাবান্না সেরে ঘরে আসলাম, আর প্রচণ্ড গরম লাগছে, তো চলো আর দেখো কী অবস্থা। কানের তাটাও খোলা হয়েছে, কানের তাটাও করবো, স্নান টান করবো, তো আজকে আর মানে কী বলবো, মুখে কিছু দেওয়াও হয়নি, সিঁদুরও ঠিকঠাক করে মানে করা হয়নি, তো অবস্থায় তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেলাম। তো চলো স্নান টান করে নিই, পরে দেখা হচ্ছে। তো এখানে দেখো কত জামা কাপড়, এবার সবই কিন্তু জামা কাপড়গুলো পরা হয়েছিল যেগুলো নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো দু একটা আগের জামা কাপড় ছিল বলতে বিছনা চাদর টাদর দিয়ে এগুলো জামা কাপড়, এগুলো সবই কাচাকুচি করব। এখানে দেখো শায়নেরটা আগে কেচে নিচ্ছি, তো চলো কাচাকুচি করে নিই। আর এখন স্নান টান করে ঠাকুর প্রণাম করে দেখো খেতেও বসিয়ে গেছি, আর এখানে ভাত করেছি, আর এখানে দেখো বাটির মধ্যে হচ্ছে ইলিশ মাছ ভাজা না ভাত, মানে ভাতও চলে গেছে বাটির মধ্যে, ইলিশ মাছ মেখে গেছে ভাতটা। এখানে পটল পোড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছটা আমার খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু অতটা ভালো লাগে না, ওর জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে রাখলাম ভাজা। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় মাছ জিওল, তো এই দেখো দুটো মাছই খুব ভালো হয়েছে, তো ইলিশ মাছটাও এই দেখো আলু কচু দিয়ে করেছি, তো আলু কচু দিয়ে ইলিশ মাছটা কে কে খেয়েছো খাও কমেন্টে জানিও। হ্যাঁ তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর শুরু হয়ে গেলো দেখো বৃষ্টি, জামা কাপড় সব মেলে টেলে দিয়েছিলাম, আবার হয়ে গেলো একটা বৃষ্টি, তো এখন দেখো বৃষ্টিটা খুব ভালো হয়েছে, আবার তখন কি হবে হয়ে গেলো দেখো। যাই হোক এখানে দেখো কাকা বেগুন গাছ লাগিয়েছিল, আর গাছটা দেখো এখন মেলে দিয়ে এখন আর জামা কাপড় ছাড়ি দিতে পারি, চলো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি কাকা বেগুন।
পাশে একটা মিল তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তো মিলটা কত বড়। তো চলো পাখিদের বাড়ি গিয়ে না হয় দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো চলে এসেছি পাখিদের বাড়িতে, আর সবাই আছে, অনেকে সই করে দিয়ে চলে গেছে। তো এ দেখো এখানে আর অন্ধকার অন্ধকার। তো আমি আবার বললাম যে শম্পা একটু তাকাও, তো ওর নাম হচ্ছে শম্পা, তো খুবই ভালো। আর এখানে সবাই বসে আছে, মাঝে সাঝে তো খুব আড্ডি আর কি হয়। যাই হোক, এই মাসে একটা দিন সবাই এক জায়গায় হই। আগে তো তোমরা তো জানো এখানেই ছিলাম আমরা ভাড়া, যারা পুরনো বন্ধু আছো। তো এখানে তোমাদের দাদাভাই চাখা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন মোটর সাইকেল হচ্ছে স্টার্ট করতে গেল, আর আমরা একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিলো তুমি যাও একা একা, সায়নকে বলেছিলো যেতে। আমি বললাম যে আগেরবার ওরকম হয়েছিল, একা একা আমরা গিয়েছিলাম, আমি একা গিয়েছিলাম, খুব আসার সময় খুব ভয় লাগছিলো, কারণ আমি তো অত শত যাওয়া আসা করি না, ওর জন্য যেতে যাচ্ছিলাম না, ভেবেছিলাম থাক এবার আর যাব না। তো তোমাদের দাদাভাই বললো তুমি যাও একা একা, তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। তো এই তার জন্য আমি আবার একা একা আসলাম। এখন চলে এসেছি বইয়ের দোকানে, আর এই যে এই বইটা নেব, ডাফ অ্যান্ড ডাটের মাধ্যমিকের এই বইটা। তো অনেকদিন ধরেই নেবো নেবো করছি, তোমাদের দাদাভাইকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো, তোমাদের দাদাভাই বলছে না তুমি একসাথে যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। তো এর জন্য আবার বই কিনতে আসলাম। তো এখন আবার নতুন ইংলিশ মাস্টারকে দেওয়া হয়েছে সায়নের পড়তে, তো ওর জন্য আবার সেই স্যার বললো যে এই বইটা কিনতে, তো ওর জন্য আবার কিনে নিলাম। এখন চলে এসেছি চপের দোকানে, তো মানে ফাস্টফুডের দোকানে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই নিচ্ছে এগ রোল সায়নের জন্য, কারণ কিছু যদি না নিয়ে যাই তখন আবার বলবে আমার জন্য কী নিয়ে এসছো। ওর জন্য তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছে যে কিছু খাবে নাকি, তো ঘুগনি নিয়ে যাওয়ার কোনো জিনিসও নিয়ে আসিনি, আর ঘুগনি মনে হয় ছিল না, শেষ হয়ে গেছে কি যাই হোক। তো আমি বললো চপটপ নেবা নাকি, আমি বললাম না কিছুই খাবো না। গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে বলে তোমাদের দাদাভাই আবার চলে আসলো, কি একটা টাইট হিল হয়ে গেছে ওটা টাইট করার জন্য। তো ওর জন্য মিস্ত্রি এখন দেখো মোটর সাইকেলটা ঠিক করছে। তো মোটর সাইকেলটা ঠিকঠাক হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বলো একটু দেখ ঠিকঠাক আছে নাকি। এখন ঘরে চলে আসলাম, তো বই নিয়ে আসলাম, আর সায়নের জন্য এ নিয়ে আসলাম এগ রোল। দেখো সায়নের মুখটা একটু দেখো, দেখো দেখো দেখো। এখন ভাবছি কটা শর্ট ভিডিও করব, তারপরে কাপড়টা ছাড়বো, আর আমার শর্ট ভিডিও অনেক কদিন দেওয়া নেই সেইভাবে, তো এখন কটা শর্ট ভিডিও করে নিই। আর এই যে সায়নের এগ রোল নিয়ে এসে এখানে রাখলাম, এখন এগ রোল খাবে। তোমাদের দাদাভাই বলছিলো যে চপটপ নেবো, আমি বললাম না কিছুই নেবো না, কিছুই নিতে হবে না, খাবো না। তো চা বিস্কুট তো খেয়ে আসলাম, তো একটু মুড়ি টুড়ি হোক, চানাচুর হোক, যাই হোক একটু খাবো, আর চিড়ে ভাজাও আছে, দেখি চিড়ে ভাজাও খেতে পারি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং ফ্রেন্ড। তো সন্ধ্যে টন্ধে দিয়ে আমি এই যে বসে পড়েছি এখন চিড়ে ভাজা নিয়ে, তোমাদের জানোই তো ব্যাপার বাড়ি থেকে সেই চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম। তো সেই চিড়ে ভাজা বেশি দিন রাখলে কেমন হয়েও যাবে, ওর জন্য চিড়ে ভাজাটা নিয়ে নিলাম, যে কদিন আছে চিড়ে ভাজাটা সন্ধ্যেবেলায় খাওয়া যাবে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।